দীর্ঘদিন ধরে নদিয়ার কৃষ্ণনগর লালদিঘি পৌর বাজারের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। স্থানীয় মানুষেরা অভিযোগ করেন, প্রায় ছ মাস ধরে রাস্তাটি সংস্কার হবে বলে খুঁড়ে রাখা হয়েছে, কিন্তু কোনো সংস্কার হয়নি। তাদের আরও অভিযোগ, পুর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় মঙ্গলবার স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তা অবরোধের ফলে কৃষ্ণনগর মাঝদিয়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কোতোয়ালি থানার পুলিশ ও পৌর কর্তৃপক্ষ। তারা রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। বাজারের রাস্তার এত অবস্থা খারাপ যে আমার বাজারকে কোনো কাস্টমার ঢুকতে পারছে না, কোনো ব্যবসাদার ঠিক মতন ব্যবসা করতে পারছে না। এর জন্য রাস্তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে এরকম চলছে, তার জন্য আমরা রাস্তাটা অবরোধ করেছি বাধ্য হয়ে। আমাদের পেটে টান পড়েছে, তার জন্য আমরা বাধ্য হয়ে অবরোধ করেছি। ড্রেন পর্যন্ত বন্ধ হয়ে গেছে, জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই। তারপরে রাস্তা এত খারাপ অবস্থা যে হাঁটা যাচ্ছে না রাস্তাতে। এই এলাকাতে কত মানুষের বাস রয়েছে? এই এলাকাতে 2000 মানুষের বাস আছে। এটা বাজার, এই বিষয় নিয়ে আপনারা কি পুরসভা বা এদেরকে কাউকে জানিয়েছিলেন না? পুরসভা প্রত্যেক সময় জানানো হয়েছে, কিন্তু ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। হবে করে শুধু ছ মাস ধরে চলছে, হবে। আমাদের বাথরুম পায়খানা বাজারে সব ভাঙা হয়ে গেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। এখানে যে মেয়ে ছেলেরা আসে, এসে যে কোনো কাস্টমার যদি বাথরুম যাবে, সে কি করবে সে ভেবে পায় না। কোথায় যাবে? বাথরুমে কোনো ব্যবস্থা নেই, রাস্তা কোনো রাস্তা সমস্ত রাস্তা ভাঙা, কাদায় ভর্তি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। খবরের জেরে নড়ে চড়ে বসল বিধায়ক। গঙ্গার পাটগুলির ফাটল দর্শনে গেলেন বিধায়ক। সোমবার শান্তিপুর ষোল দীর্ঘদিন ধরে নদিয়ার কৃষ্ণনগর লালদিঘি পৌর বাজারের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। স্থানীয় মানুষেরা অভিযোগ করেন, প্রায় ছ মাস ধরে রাস্তাটি সংস্কার হবে বলে খুঁড়ে রাখা হয়েছে, কিন্তু কোনো সংস্কার হয়নি। তাদের আরও অভিযোগ, পুর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় মঙ্গলবার স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তা অবরোধের ফলে কৃষ্ণনগর মাঝদিয়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কোতোয়ালি থানার পুলিশ ও পৌর কর্তৃপক্ষ। তারা রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। বাজারের রাস্তার এত অবস্থা খারাপ যে আমার বাজারকে কোনো কাস্টমার ঢুকতে পারছে না, কোনো ব্যবসাদার ঠিক মতন ব্যবসা করতে পারছে না। এর জন্য রাস্তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে এরকম চলছে, তার জন্য আমরা রাস্তাটা অবরোধ করেছি বাধ্য হয়ে। আমাদের পেটে টান পড়েছে, তার জন্য আমরা বাধ্য হয়ে অবরোধ করেছি। ড্রেন পর্যন্ত বন্ধ হয়ে গেছে, জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই। তারপরে রাস্তা এত খারাপ অবস্থা যে হাঁটা যাচ্ছে না রাস্তাতে। এই এলাকাতে কত মানুষের বাস রয়েছে? এই এলাকাতে 2000 মানুষের বাস আছে। এটা বাজার, এই বিষয় নিয়ে আপনারা কি পুরসভা বা এদেরকে কাউকে জানিয়েছিলেন না? পুরসভা প্রত্যেক সময় জানানো হয়েছে, কিন্তু ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। হবে করে শুধু ছ মাস ধরে চলছে, হবে। আমাদের বাথরুম পায়খানা বাজারে সব ভাঙা হয়ে গেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। এখানে যে মেয়ে ছেলেরা আসে, এসে যে কোনো কাস্টমার যদি বাথরুম যাবে, সে কি করবে সে ভেবে পায় না। কোথায় যাবে? বাথরুমে কোনো ব্যবস্থা নেই, রাস্তা কোনো রাস্তা সমস্ত রাস্তা ভাঙা, কাদায় ভর্তি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। খবরের জেরে নড়ে চড়ে বসল বিধায়ক। গঙ্গার পাটগুলির ফাটল দর্শনে গেলেন বিধায়ক। সোমবার শান্তিপুর ষোল